লকডাউনে সবার কথা ভাবলেও হয়তো যাযাবরদের কথা অনেকে একটু কম ভাবছেন। এবার সেই সব যাযাবর শ্রেণীর মানুষের পাশে দাঁড়ালো জলপাইগুড়ি গ্রিন ভ্যালি। শুক্রবার চালসা মেটলি এলাকায় গ্রিন ভ্যালির সদস্যরা পৌঁছে যান তাদের কাছে। সেই সব অসহায় যাযাবর শ্রেণীর মানুষদের হাতে মাস্ক বিলি করেন তারা। এছাড়াও বেবি ফুড, চাল, ডাল, তেল, লবণ, সোয়াবিন, মুড়ি, আলু, পেঁয়াজ এবং সবজিও তাদের মধ্যে বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন বাগান এলাকায় অসহায় পরিবারের পাশেও দাঁড়ান তারা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গ্রিন ভ্যালির সভাপতি প্রশান্ত সরকার, সম্পাদক পাপ্পুশীল, সংস্থার হিসাবরক্ষক নবকুমার বর্মন সহ পম্পা, জয়, তাজ সহ অন্যান্য সদস্যরা। কিছু যাযাবর পাহাড়ের সাইডে থাকে, তাদের তো সরকার খালি ঘর টর দিয়েছে, জানি না খাবার টাবার পায় কিনা ঠিক মতন। তো আমরা তাদের কাছে কালকে পৌঁছে গেছিলাম, তাদের হাতে খাবার তুলে দিই এবং বাচ্চাদের বেবি ফুড টুডও তুলে দিই, এবং সাথে ওদিকে মঙ্গলকোট চা বাগান এবং আদার্স রাস্তা যাদেরকে গরিব দুঃখী পেয়েছি সবার হাতেই আমরা কালকে খাবার তুলে দিয়েছি প্রায় 500 প্যাকেটের মতন।